কংগ্রেস প্রার্থীর সাথে একই ফ্লেক্সে বিজেপি প্রার্থীর ভোট পোচার বনগায়। ঘটনাটি ঘটেছে বনগার সুন্দরপুর গ্রামের 250 নম্বর বুথে। জানিয়ে তৃণমূল দাবি করেছে ভোটের ময়দানে জোট বেঁধেছে দুই দল। একই ফ্লেক্সে প্রচার সারছেন বিজেপি ও জাতীয় কংগ্রেসের দুই প্রার্থী। একই ফ্লেক্সে বড় বড় করে আঁকা দুটি রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন, লেখা দুটি দলের প্রার্থীর নাম, ছবিতে হাত জোর করে দাঁড়িয়ে আছেন দুই প্রার্থী, ভোট দেবার আবেদনও জানাচ্ছেন। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ভোটের ময়দানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ছবি, জানিয়ে তোলপার বনগার রাজনীতি। ঘটনাটি ঘটেছে খোদ বনগা এলাকায়, বনগার বাগানগ্রাম বিধানসভার 250 নম্বর বুথে। সোশ্যাল মিডিয়ায় পাওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে ফ্লেক্সে লেখা রয়েছে বাগানগ্রাম গ্রামসভায় 250 নম্বর বুথে জোট প্রার্থী শিল্পী বালা ও পবিত্র সর্দারকে পদ্মফুল ও হাত চিহ্নে ভোট দেবার আবেদনও জানানো হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তবে বিষয়টি নিয়ে কংগ্রেস ও বিজেপির দুই প্রার্থীর দাবি, তারা এই ফ্লেক্স টাঙাননি। এ বিষয়ে কংগ্রেস প্রার্থী পবিত্র সর্দার বলেন, আমরা দলীয়ভাবে কোনো জোট করিনি, যা করার গ্রামের মানুষ করেছেন। এ বিষয়ে বিজেপি প্রার্থী শিল্পীবালা বলেন, কংগ্রেসের সাথে জোট করিনি, দল আমাকে প্রার্থী করেছে, আমি এ বিষয়ে কিছু জানি না। ভারতীয় জনগণের স্যাম্পল নিয়েই তো দাঁড়িয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসের সাথে একই সাথে দেওয়াল লেখা? না না, আমি তো এটা যাইনি, আমি তো সকালবেলায় পোস্টারটাই দেখছি। আমি কিছু বলিনি, এই তো এই সামনে একটা টাঙানো রয়েছে, এটাই দেখলাম, আমি কোথাও যাইনি। বিজেপির এই পোস্টার নেই কি জোট হয়েছে? না না। তাহলে কি এখানে মানে আপনাদের দুজনের মধ্যে কি সমঝোতা চলছে? না না। কি মানে একই বুথে আপনারা দুজন প্রার্থী, দুজনের পরস্পরের বিভিন্ন জায়গায় ফ্লেক্স দেখা যাচ্ছে আপনাদের পক্ষে, সেটা আমি কি করে বলবো? একসাথে দেওয়াল লেখান, সেটা আমি জানি, আমি বলতে পারবো না। তবে জোট হয়েছে বলেই দাবি করছেন স্থানীয় তৃণমূল প্রার্থী সবিতা রানী বিশ্বাস। তিনি বলেন, কংগ্রেস ও বিজেপি জোট হওয়ায় তৃণমূলের ক্ষতি হবে। টিএমসি দলের প্রার্থী, এবুতে কি হয়েছে? এবুতে বিজেপি আর কংগ্রেস, হাত কংগ্রেস জোট হয়েছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ, আমার বিরুদ্ধে। ওরা কি এরকম এক জায়গায় প্রচার করছে? এক জায়গায় প্রচার করছে, একই ছবি চলছে, এক জায়গায় ছবি, একই পোস্টারে ছবি আছে ওদের। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তিনি বলেন, এমন কোনো জোট হয়নি, তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নেব। সুন্দরপুরটা আমার বিধানসভার ভিতরে না, যদিও সেটা বনগাঁ ব্লক, ব্যাপারটা আমার নলেজে জানা নেই, জেনে নিয়ে আমাকে খবর নিতে হবে। যে জোটটা যদি কোথাও জোট হয়ে থাকে, সেটা লোকাল স্তরে হয়েছে, এটা নৌভট্ট মমতা চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সে নৌভট্ট মমতার একটা পাঠ হয়তো এটা হতে পারে লোকাল স্তরে। আমরা সাংগঠনিকভাবে এটাকে আমরা কখনো বলি না বা কখনো এটাকে আমরা গুরুত্ব দিই। কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনো জোট নেই, এরকম কথা নেই। কংগ্রেসের সঙ্গে জোট তো তৃণমূল সিপিএম কংগ্রেস তো একসাথে জোট, সেটা তো গতদিনকে পাটনায় দেখা, বিহারের পাটনায় দেখিয়ে দিয়েছে। লোকাল স্তরে যদি কেউ কিছু করে থাকে, কেউ কিছু একটা ছবি ছাপিয়ে থাকে, তার জন্য তো ভারতীয় জনতা পার্টি দায়ী না? আর হয়তো সেখানে নৌভট্ট মমতা হয়েছে, তার জন্য হয়তো সেটা হয়েছে ওখানে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।